তৃণমূলের গোঁজ প্রার্থী নিয়ে কোন্দল মেটাতে ইডির হাজিরা না দিয়ে মুর্শিদাবাদে আসেন আইনমন্ত্রী মলয় ঘটক। তৃণমূলের প্রার্থী ঘোষণার প্রার্থী তালিকা পছন্দ না হওয়ায় মুর্শিদাবাদের চার বিধায়ক সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী দেওয়ার ঘোষণা করেছিলেন। ছিলেন নওদার বিধায়িকা সাহিনা মমতাজ, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তাদের অভিযোগ ছিল বিধায়কদের গুরুত্ব না দিয়ে ব্লক সভাপতির অনুগামীদের টিকিট দেওয়া হয়েছে, এরপর বিধায়ক অনুগামীরা নির্দল মনোনয়ন জমা দেন। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা নেতৃত্ব ও পাঁচ বিধায়ক ও শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন। 50-50 ফর্মুলা হয়েছে বলে সূত্রের খবর। তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, বিধায়ক সন্তান অনেকেই টিকিট পেয়েছেন, এই নিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, আমাদের কোনো সমস্যা ছিল না, দলীয় নির্দেশে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এসেছিলাম। পুরোপুরি খুশি এবং আমাদের নেতৃত্ব রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, তিনি এসে আমাদের পিসফুলি মতামত শুনেছে এবং ওনারা দায়িত্ব নিয়েছে যে ওনারা উভয়ের কাছে যাদের সাথে যাদের মতবিরোধ ছিল শুনেছে, ওনারা নিয়ে নিয়েছে ডকুমেন্টস, ওনারা অফিসিয়ালি পাঠিয়ে দেবেন না, কোনো নির্দল থাকবে। আগামী পঞ্চায়েত নির্বাচন চলে আসছে, দলের নেতৃত্বের সাথে আলোচনা। আচ্ছা আচ্ছা, আপনাদের দলে যে সমস্যা ছিল সেগুলো কি মিটবে? কোনো সমস্যা ছিল না, নেই।